লক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পাবলি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। প্রাকৃতিক দুর্যোগের কারণে গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরতে গিয়ে চড়াই লেগে ডুবে গেল 3টি ট্রলার। নিখোঁজ রয়েছে আরো 1টি ট্রলার। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যে 7টা নাগাদ বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় হাড়িভাঙা চরের কাছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত 27 জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছে। নিখোঁজ মৎস্যজীবীদের উদ্ধার কাজে নেমেছে বাংলাদেশ ও ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, পুলিশ প্রশাসন ও স্থানীয় ট্রলারগুলি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত 3 দিন আগে কাকদ্বীপের এই 4টি ট্রলার গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল মাছের সন্ধানে, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে সমুদ্রের উত্তাল ঢেউয়ের স্রোতে ভারতীয় জলসীমানা পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে 4টি ট্রলার। এদিন সন্ধ্যায় সব মৎস্যজীবীরা ট্রলার নিয়ে উপকূলের দিকে ফেরার জন্য চেষ্টা করে। উপকূলের কাছাকাছি আসতেই উল্টে যায় 3টি ট্রলার। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের এফবি দশভুজা, এফবি বাবাজি ও এফবি জয় যোগীরাজ নামক 3টি ট্রলার ডুবে গিয়েছে বলে জানা যায়। অন্যদিকে এফবি নয়ন এক নামক 1টি ট্রলার নিখোঁজ রয়েছে। এ বিষয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, এখনও পর্যন্ত 3টি ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গিয়েছে ও 1টি ট্রলার নিখোঁজ রয়েছে। ট্রলারগুলিতে মোট 61 জন মৎস্যজীবী ছিলেন। এদিন রাতে 61 জন মৎস্যজীবীর মধ্যে 34 জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও পর্যন্ত 27 জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। তবে নিখোঁজ মৎস্যজীবীরা প্রত্যেকেই কাকদ্বীপ এলাকার বাসিন্দা বলে জানা যায়। এখন তো আমাদের আবহাওয়া দপ্তরের নিষেধাজ্ঞা আছে 1 তারিখ থেকে 1 জুলাই, তো এখনো পর্যন্ত নিষেধাজ্ঞা আছে। তো তার মধ্যে এতদিন ধরে ট্রলারগুলো বসে আছে বলে আমাদের কিছু ফিশারম্যান প্রায় কয়েকখানা ট্রলার মিলে ওরা হচ্ছে মাছ ধরতে সমুদ্রের দিকে চলে যায়। তো যখনই যায় তখনই এত পশ্চিমের বাতাস, পশ্চিমের ঝড়ো বাতাস, তার কারণে সেই কারণে বাংলাদেশের দিকে ওই ট্রলারগুলোকে ঢুকিয়ে দেয়, জলের তোড়ে চলে যায় ওই দিকে। তো এবারে ওরা যখন ওয়েদার খুব খারাপ দেখছে তখনই ওরা উপকূলের দিকে আসার চেষ্টা করে। যখন উপকূলের দিকে আসার চেষ্টা করে সেটা হচ্ছে হাড়িভাঙার চর বলে একটা জায়গা আছে বাংলাদেশের, সেই হাড়িভাঙার চরের লাগোয়া বঙ্গোপসাগরের দিকে, ওখানে চরে লেগে তারা তাদের 4খানা ট্রলার ডুবে যায়। ওই 4টি ট্রলারের মোট 61 জন ফিশারম্যান ছিল। তো তার মধ্যে উদ্ধার হয়েছে 34 জন, এখনও 27 জন নিখোঁজ আছে। আমি একটা করে বলছি, এফবি দশভুজা ট্রলার, তার ফিশারম্যান ছিল 15 জন, তার 4 জনকে আজকের কালকে রাত্রেই উদ্ধার করা হয়েছে, 11 জন এখনও পর্যন্ত নিখোঁজ আছে। এফবি নয়ন ওয়ান, ওর 16 জন ফিশারম্যান ছিল, 16 জনের ফিশারম্যানের মধ্যে 16 জন সহ ওই ট্রলারটি এখনও পর্যন্ত নিখোঁজ আছে। এফবি বাবাজি, ওর 15 জন ফিশারম্যান ছিল, ট্রলারটা ডুবে গেছে, 15 জন ফিশারম্যান উদ্ধার হয়েছে। এফবি জয় যোগীরাজ, ওর 15 জন ফিশারম্যান ছিল, 15 জন ফিশারম্যান উদ্ধার হয়েছে, ট্রলারটা ডুবে গেছে। তো এই আমরা প্রায় 15-20 মিনিট আগে এই তথ্যটা আমরা পেয়েছি। আগে যেটা খবরটা ঠিক সঠিক তথ্য পাইনি, এখন এই সঠিক তথ্যটা পেয়েছি। তো এটা আমরা আমাদের যে কোস্ট গার্ড আছে, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, উপকূলরক্ষী বাহিনীকে আমরা জানিয়েছি। যেহেতু বাংলাদেশের মধ্যে এই ঘটনাটা ঘটেছে, সেজন্য বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে আমাদের ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তারা কথা বলছে, যাতে এই যে মিসিং যে ফিশারম্যানগুলো আছে তাদেরকে দ্রুত উদ্ধার করে আমাদের ভারতে ফিরিয়ে আনার জন্য আমরা সেটা আবেদন করেছি। কাকদ্বীপ থেকে রাজা দাসের রিপোর্ট, বিশ্ব সমাচার। ফিউচার টেলিলিংক, এখানে নামি দামি কোম্পানির মোবাইল, চার্জার, হেডফোন, মেমোরি কার্ড, ফ্লিপ কভার, পাওয়ার ব্যাংক, ব্লুটুথ স্পিকার ইত্যাদি খুচরা ও পাইকারি দরে পাওয়া যায়। স্থান কাকদ্বীপ বিদ্যাসাগর মার্কেট, প্রোপাইটার রবীন্দ্রনাথ দাস অ্যান্ড সন্স। মোবাইল 9749362754।
বিশেষ দ্রষ্টব্য, রথযাত্রার থেকে দুর্গাপূজা পর্যন্ত প্রতিটি জিনিসের উপর বিশেষ আকর্ষণীয় ছাড়। ইনকিট টোটো স্টুডিও, অল কাইন্ডস অফ ব্র্যান্ডস অ্যাভেলেবল হেয়ার, লিডস, পুমা, অ্যাডিডাস, নিক, রিবুক, প্রতিটা ব্র্যান্ডের গার্মেন্টস অ্যাভেলেবল হেয়ার। ঠিকানা, কাকদ্বীপ বিদ্যাসাগর মার্কেট। বিশেষ দ্রষ্টব্য, এখানে ট্যাটু করা হয়। মোবাইল 9475848485। কাকদ্বীপ অর্থোপেডিক সেন্টার অ্যান্ড ডক্টর চেম্বার, এখানে ডাক্তারবাবুরা নিয়মিত চেম্বার করছেন। ঠিকানা কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালের সামনে। মোবাইল 7076854879, 8327564825। মলদ্বারের ক্যান্সার রোগ হইতে বাঁচুন আপনাদের চিরপরিচিত 38 বছরের পুরানো ক্লিনিক মাদ্রাসি ক্লিনিক ডক্টর রামকুমার স্বামী। অশ্ব, ভগন্দর, নালিঘা, হারিস, মলদারের যে কোনো প্রকারের জটিল রোগের সুচিকিৎসা করা হয়। ঠিকানা কাকদ্বীপ স্টেট ব্যাংক ও SDLR অফিসের দক্ষিণ পাশে। মোবাইল 9933501980। অর্ধ শতাব্দীর পথে সুপরিচিত পদসভা, পদসভা মানেই ভালো জুতো, ব্যাস। ঠিকানা কাকদ্বীপ বাজার, থানার সামনে। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।